আজ রাম আসার সাথে সাথেই আজকে প্রায় 4 থেকে 5 দিন পরে সূর্যের দেখা মিলল এবং শেষে রাত্রে আবার চাঁদের দেখা, একসাথে একটা অন্যরকম। এত ঠান্ডায় কনকনে অনেক দিন সূর্যের সাথে অনেকের অনেক দিন দেখা হয়নি মনে হচ্ছে। রাম আসার সাথে সাথে দিনও যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। শুরু হচ্ছে আজকে আমাদের যে উৎসব, তার সাথে সাথে আমাদের সন্ধ্যাবেলার প্রদীপ দেওয়ার সূচনা আপনাদের দেখাই। নমস্কার, আজকে আমাদের রামের প্রাণ প্রতিষ্ঠা দিবস। সেদিন আজকে প্রত্যেকে বিকেল হতে না হতেই সবাই একসাথে একটা মাঠে, আমাদের রাজারহাট বিষ্ণুপুর বটতলার মাঠ, সেখানে বড় রামের ছবি আঁকা হলো, তারপরে হনুমানজির ছবি আঁকা হলো, স্বস্তিকের ছবি আঁকা হলো, অঙ্গের ছবি আঁকা হলো, এবং প্রত্যেকে গ্রামের প্রত্যেকটা মানুষ একে একে আস্তে আস্তে কিন্তু দলে দলে আসতে শুরু করলো। দেখছে আসছে, ছোটরা আসছে, বড় আসছে, এত আনন্দ করছে, এত আনন্দ, অনেক দিন পর, এত দিন পর মানুষ রামকে পায়নি, জানতো না, চিনতো না, এক অসাধারণ একটা মানুষের মনে আকাঙ্ক্ষা ছিল যে কেমন দেখতে হয় রাম এই শীতের সময়। সকলে যখন সন্ধ্যার সময় প্রায় ঘরের মধ্যে প্রবেশ করে যায়, বেরোতে চায় না, সেই সময় কিন্তু মানুষ দলে দলে অনেক জায়গায় সর্বত্র প্রদীপ দিতে ব্যস্ত। সকলেই আনন্দ করছে, কেউ তেল দিচ্ছে, কেউ এগিয়ে দিচ্ছে, একে অপরকে সাহায্য করছে, একটা মেলবন্ধনের দিন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। শান্তির বার্তা সর্বস্ব, কোনো হিংসা নয়, সুন্দর করে জীবনযাপন করা। যেমন এত কষ্ট করে রাম এসেছে এতদিন পরে, কিন্তু সেটাকে আবার সেইভাবে তার অগ্রগতিকে ধরে রাখা, অগ্রগতির দিকে মানুষ যেভাবে এগিয়ে যাবে প্রতিদিন, তাকে এগিয়ে নিয়ে চলা, আরও বেশি দায় দায়িত্ব ভারতবাসীর কিন্তু পড়ে গেল। ভারতবাসীর প্রত্যেকটা মানুষ দেশের বাইরেও প্রত্যেকেই কিন্তু সবাই মিলিত হয়েছে, দায়িত্ব আরও বেড়ে গেল সামনের দিকে, যে আগামী দিনে যে ধরনের কাজ তাদের করতে হবে সবার সামনে এগিয়ে রাখতে হবে ভারতবাসীকে। সেই জন্য কঠিন পরিশ্রম করতে হবে প্রত্যেককেই, কারণ প্রত্যেকটা মানুষ যেভাবে কষ্ট করে সর্বত্র সব জায়গায় বিভিন্ন রকমভাবে আজকে এক জায়গায় হয়েছে, সেরকমভাবেই সকলকে কিন্তু আবার সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা মানুষ কীভাবে এগিয়ে এসেছে আর প্রতিটা সময় আবার আনন্দ করছে, প্রদীপ দিচ্ছে সন্ধ্যাবেলায়, খুব সুন্দর করে লাগছে সন্ধ্যাবেলায়, যে এখন বিকেলটা আনন্দ করার একটা ছুটির দিন হিসেবে অনেক জায়গায় প্রত্যেকেই ছুটি পেয়েছে। সোমবার আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা ছিল, আনন্দ উৎসাহ প্রত্যেকেই কিন্তু ভাগাভাগি করে নিয়েছে একে অন্যের সাথে। ভারতে অনেক উৎসব হয়, ফেস্টিভ্যাল হয়, সকালবেলা পুজো হলো, কত লোক আনন্দ করেছে, তারপরে আবার সন্ধ্যা থেকে রাতের 9টা 10টা বেজে যাচ্ছে, তখনও প্রদীপ দিচ্ছে অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায়, নেপালে দেখা যাচ্ছে, সরোজ তীরে দেখা যাচ্ছে, আরও অনেক জায়গায়, বিভিন্ন প্রান্তে, অলিতে গলিতে প্রত্যেকে কিন্তু একটা আনন্দ করছে। দীপাবলি একটা আবার এসে গেল, কদিন আগে গিয়েছিল দীপাবলি, আবার একটা দীপাবলি, মানুষ কিন্তু আনন্দ করতে ভালোবাসে, সুন্দর করে গুছিয়ে আনন্দ করছে, এত সুন্দরভাবে তারা সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে সব আসছে যাচ্ছে, এবং এগুলো দেখে প্রত্যেকেই কিন্তু আনন্দ করছে, ভালো লাগছে যে এরকমও একটা দিন হয়, এরকম দিন আসতে পারে, কখনো কেউ কল্পনা করতে পারেনি। আর সবথেকে বড় কথা, যিনি সবথেকে বড় আমাদের পিএম নরেন্দ্র মোদী, যে এত কঠিন একটা, যে সবথেকে কঠিনতম তিনি শপথ, এক ধরনের 11 দিনের যে কঠিন যে ব্রত ছিল সেই ব্রত তিনি নিষ্ঠার সাথে পালন করেছেন। এবং দেখতে এটা সবাই অনেকে ভাববে যে এটা খুবই সহজ ছিল, কিন্তু এই ব্রত কিন্তু তিনি রেখেছেন 11 দিন,
যে 71 বছরের একজন বয়স্ক মানুষ যে এইভাবে রাখতে পারে সেটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। তার সাথে শীতকালে যেভাবে পরিশ্রম করেছেন, যে ওপরে সর্বশ্রেষ্ঠ এখন আমাদের দেশের সর্বত্র, তিনি এত কষ্ট করেন, কিন্তু যারা অনেকে আছে পরিশ্রমী, হয়তো টিনেজ থেকে শুরু করে 30-40-এর মধ্যে আছে, তারা কিন্তু এত কষ্ট যদি না করে তারা কিন্তু এগোবে না। এটা কিন্তু একটা অন্য ধরনের উদাহরণ যে এই শীতকালে তিনি গঙ্গায় স্নান করেছেন বা বিভিন্ন প্রান্তে তিনি গেছেন, আবার নিজের কাজ করেছেন। 24 ঘন্টা যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে অনেক ব্যক্তি আছে তারা কিন্তু সেই হিসেবে কিন্তু যদি পিছিয়ে থাকে, তাহলে কিন্তু তাদের পরিবার তাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না একটা বড় জায়গায়। তাহলে কঠিন পরিশ্রম যদি কোনো ব্যক্তি করে, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, যে কোনো শক্তিকে কিন্তু জয় করা যায়। এটা কিন্তু একটা কঠিন পরিশ্রমের ফল। দীর্ঘদিন ধরে কঠিন পরিশ্রম যদি না করে কেউ, তাহলে কিন্তু হঠাৎ করে কেউ আজকে এই পরিশ্রমের ফল দিতে পারবে না। তাই প্রত্যেকটা ব্যক্তি যদি কঠিন পরিশ্রম করে, একদিন না একদিন কিন্তু, যেমন আমাদের ইসরো বিজ্ঞানীরা অনেকবারের চেষ্টায় বা বারে বারে করতে 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 কিন্তু আজকে কিন্তু চতুর্থ দেশ হিসেবে পৌঁছে গেছে চাঁদের দক্ষিণ প্রান্তে। সবাই জেনেছে, দেখেছে, তারপরে সূর্যের কাছেও পৌঁছে গেছে, সেটা দেখেও সবাই কিন্তু আনন্দ করছে। এই কদিন আগে গেল আবার ব্ল্যাক হোলকে খোঁজার জন্য কিন্তু আমাদের ইসরো পাঠিয়ে দিয়েছে, সেটা দেখে কিন্তু সবাই আনন্দ পাবে আবার কয়েকদিন পরেই। এরকম কঠিন কাজ করছে, পরিশ্রম করছে ইসরোর বিজ্ঞানীদেরও অনেক চাপ বেড়ে গেছে। নাবিক ছেড়েছে, যেটা অন্যান্য দেশে কোথাও নেই, তার মারফতে আমরা অনেক কিছু আরও পাবো। তাহলে প্রত্যেকেই, ভারতের কিন্তু অনেক মানুষ আছে কঠিন পরিশ্রম করছে, ঘুমোয় কম, কাজ করে বেশি, এরকম অনেক ব্যক্তি উদাহরণ অবশ্যই আছে। কিন্তু যারা তেমনভাবে ঘুমোচ্ছে কিন্তু সেইভাবে যদি কাজ করে, তাহলে কিন্তু আরও এগিয়ে যাবে। তার জন্য কিন্তু কঠিন সাধনা কিন্তু প্রত্যেককে করতে হবে। কঠিন সাধনা না করলে ছোটো থেকে কিন্তু ইচ্ছে থাকা দরকার যে আমি কী হতে চাই, আমার বড় হয়ে কিসের কী হতে চাই, কী হওয়ার ইচ্ছে আছে, সেই ধরনের যদি কিছু মনোভাব থাকে তাহলে কিন্তু ইচ্ছে পূরণ হয়। যদি সেই ধরনের কোনো পরিকল্পনা তার মাথার মধ্যে যদি না থাকে বা তার পরিবার যদি সেইভাবে না বলে, আর সবথেকে বড় কথা, নিচের ইচ্ছে শক্তিটা সবথেকে বড় কথা, অন্যরা বললে কিন্তু করা হয় না। যেমন অন্যরা যদি কেউ ভুল করছে, সে যদি তার আত্মীয় হয়, সে তাকে যদি ভালোবাসে, তার ভুলটা দেখবেন চোখে পড়বে না। সে যতই অন্যায় করুক, যদি কাছের লোক হোক, সে কাছের লোক যদি হয় তাকে ভীষণ ভালোবাসে, যতই অন্যায় করুক সেটা চোখে পড়ে, অন্য লোক দেখিয়ে দিলেও সে চোখে পড়ে না। সেইভাবেই মানুষকে কিন্তু সেটা চিন্তাভাবনার মধ্যে আসতে হবে যে সবথেকে প্রিয়জন যে সে তোমাকে ঠকাচ্ছে কি না। কারণ অনেক প্রিয়জন মানুষ আছে আপনাকে ঠকাবে, আপনার থেকে টাকা পয়সা নিয়ে নেবে, এমনভাবে ভালোবেসে নিয়ে নেবে, এমনভাবে আপনাকে বোঝাবে, আপনি অনেক কিছু দিয়ে দিতে বাধ্য হয়ে যান, মনের ইচ্ছে না থাকলেও অনেক সময় দেখবেন দিয়ে দেন। সেই সময় সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে পরবর্তী সময়, প্রায় 10-15 বছর বা 20 বছর পরে যখন আপনার সময় চলে যাবে, সেই সময় দেখবেন একটা ভয়ানক একটা দিক আসবে, তখন মনে হয় না আমি ভুল করেছি, এটা মনে হবে। কিন্তু যেহেতু সেই ব্যক্তিকে সে ভালোবাসে, দেখবেন অনেক ক্ষেত্রে এটা ঘটে থাকে, অনেক জায়গায় দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ অনেকটা ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তবে শেখার শেষ নেই, ভুল থেকে কিন্তু অনেক মানুষ অনেক জায়গা থেকে শেখে, সেই শেখার পথ সেখান থেকে শুরু হয়। আর যখন সে বুঝতে পারে, সেটাই হচ্ছে অনুশোচনা যে সে বুঝতে পেরেছে। বোঝার দরকার আছে মানুষ কী করছে, কী চাইছে, আর নিজেকে বুঝতে হবে, অন্যের সাথে বোঝাপড়া করতে হবে, নিজের সাথে কথা বলা শিখতে হবে, জানতে হবে গাছের সাথে গাছ কী চাইছে, আমাদের প্রকৃতি কী চাইছে, তাকে বাঁচিয়ে রাখতে হবে, যেটা আমি বারে বারে বলে থাকি। আনন্দ উৎসব চিরকাল থাকবে, তার সাথে সাথে আমাদের কাজের দিকেও এগিয়ে রাখতে হবে, যেটা করে আমরা জীবনযাপন করে থাকি, আমাদের আনন্দ, আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখার তাগিদ, সেগুলোকে বজায় রাখতে হবে। আমাদের যেমন আজকে রাম এসেছে, রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তার সাথে সাথে অনেক কিছু দেখতে পাবো, অবশ্যই ঘুরতে যাবো, সব কিছুই করবো, এবং সেখানে
প্রত্যেকে যেমন দায়িত্ব বেড়ে গেছে, প্রত্যেকে কিন্তু পরিশ্রমী হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় আসতে হবে, যাতে আমাকে সুস্থ থাকতে হবে, বাড়ির জন্য খাবার যেন দিতে পারি এবং পরিশ্রমের মাধ্যমে আপনার আর্থিক উন্নতি হতে পারে সেই দিকগুলো দেখতে হবে। তার জন্য প্রত্যেকটা মানুষ সহজ পথে যাওয়া চলবে না। সহজ পথ কিন্তু দেখেছি আমি অনেকবার, কোনো সহজ পথ নেই। সহজ হয়ে যাবে তখনই যে কাজটা আপনি করতে পারেন সহজে, সেই কাজটা একদিন করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন হয়ে যাবে আপনার কাছে সহজ। কিন্তু সেইটা আপনাকে পেতে বা করতে অনেকটা ব্যয়বহুল সময় দিতে হয়, আপনাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়। সেই ক্লাসে এমনি ফার্স্ট সেকেন্ড বা কোনো গানের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না। সেই জন্য যে কোনো ক্ষেত্রে আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হলে কিন্তু তুমি কিন্তু একদিন না একদিন ফল পাবেই। আর সবথেকে বড় কথা, সকাল সকাল ঘুমিয়ে পড়া অভ্যাস করতে হবে। সকাল সকাল যারা ঘুমিয়ে পড়তে পারে, ভোরবেলা ওঠা একটা আবশ্যক। সেটা হচ্ছে 4:30 থেকে 5টা অথবা 6টার মধ্যে অবশ্যই প্রত্যেকে ঘুম থেকে ওঠা উচিত। নয়তো এটা দীর্ঘদিনের অভ্যাস হতে হতে 7টা, 8টা, 9টা, 10টা, 11টার সময়, অনেকে 12টার সময় ঘুম থেকে ওঠে, অনেকে 1টার সময় ঘুম থেকে ওঠে। অবশ্যই রাতের বেলা আগে থাকতে ঘুমানো উচিত, যেটা আগেকার দিনের হতো। পশু পাখিরা দেখবেন তারা সন্ধ্যের সময় ঘুমোতে যায়, মানুষ সেগুলোকে ভুলে যাচ্ছে, রাতে জাগছে বেশি, মোবাইল নিয়ে ঘাঁটছে, তার ফলে কিন্তু ভয়ানক একটা দিক তৈরি হচ্ছে। আর যত খাবার খাচ্ছেন সেই ধরনের খাবার কিন্তু খাদ্য আমাদের জন্য কিন্তু গ্রহণযোগ্য নয়। সেগুলো যত নিরামিষ জাতীয় শাক জাতীয় খাবার যত খাবে ততই কিন্তু প্রত্যেকের ভালো। এবং যত আপনি ব্যায়াম করবেন, সকালবেলা উঠেই কিন্তু 2 গ্লাস জল খেয়ে অবশ্যই ব্যায়ামে বসা উচিত, মোবাইল দূরে রাখতে হবে, একটু সূর্যের লাইট, আপনাকে খোলা বাতাসে কাজ করতে হবে, তাহলে আপনার ব্যায়াম করলে অনেক ভালো হবে। আর তারপরে দেখবেন 1 ঘন্টা পরে আপনার পড়াতেও মন বসবে, যে কোনো কাজে মন বসবে। আর যারা দীর্ঘদিন প্রায় 20-30 দিন করার পরেই বুঝতে পারবেন যে আজ থেকে প্রায় 15-20 বছর আগে পৌঁছে গেছেন, তখন দেখবেন আপনার একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে মনের মধ্যে, না আমি আরও কাজ করতে পারি। যারা খেলাধুলো করে, যারা ব্যায়াম করে, তারা দেখবেন অনেক পরিশ্রমী হয়। যারা মাঠে ঘাটে বিভিন্ন রকম বেশি খাটিন কাজ করে, যারা অনেক পরিশ্রমী হয়, তারা দেখবেন অনেক দীর্ঘজীবীও হয়ে থাকে। যারা ঘরে বসে অলসের মতো কাজ করে, বসে থাকে, তারা কিন্তু দেখবেন আস্তে আস্তে তাদের বয়স কিন্তু কমতে থাকে। সেটা কিন্তু পলিউশনের জন্য হয়, খাবার খাওয়ার জন্য হয়, শারীরিক পরিশ্রম না করার জন্য হয়, রোদে অনেকে যায় না, অনেকের বাড়ি আছে সূর্যের রোদ ঢোকে না, সেক্ষেত্রেও কিন্তু অনেকের অসুখ বিসুখগুলো ঘটতে থাকে। সেই ক্ষেত্রে সব কিছুই দেখতে হবে যে আমাদের মাটিতে পা পড়ছে না, সূর্যের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এমন এমন খাবার খাচ্ছি বা জল কম খাচ্ছি প্রতিনিয়ত, একটু উষ্ণ জল খাওয়া, ফ্রিজ থেকে গরমকালে হঠাৎ করে বেশি বেশি করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছে অনেকেই, তার ফলে ভয়ানক ক্ষতির দিক চলে আসছে। গরম থেকে এসেই অনেকে ফ্রিজের জল খেয়ে নেয়। তাই আজকে আমাদের খুবই আনন্দের দিন, যেহেতু প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুন্দর করে এগিয়ে যাবে এবং অন্যের সাথে দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, কথা শুনতে হবে, বুঝতে হবে। জোরে কথা যারা বলে তারা দেখবেন অনেকটা পিছিয়ে পড়ে, আস্তে আস্তে কথা বলতে হবে। আর যারা বড়রা, সবথেকে বড়, তাদেরকেও সংযত হতে হবে, এমন ধরনের কিছু কথা বলতে হবে যেটা ছোটরা আমার থেকে যেন ভুল না শেখে, ভুল না বোঝে। এমন ধরনের আচরণ করতে হবে, এমনভাবে আমাদের হাঁটতে হবে, এমন ধরনের কোনো পোশাক পরতে হবে, সেগুলো আমাদের জন্য একটা সঠিক বার্তা নিয়ে আসবে, পরবর্তী জেনারেশন কিন্তু সেটা থেকেই শিখবে। আপনি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকেন, তাহলে দেখবেন চিরকাল আপনার নাম জপ হতে থাকে, আর যে খারাপ কাজ করে থাকে তারও নাম জপ হয়। সেই জন্য ভালো কাজের মধ্যে অনেক রকম কাজ থাকে, খারাপ কাজের মধ্যেও অনেক রকম কাজ থাকে। এবার অনেকে অনেক রকমভাবে এক একটা জায়গায় অনেকটা পরিবেশে থাকার কারণের জন্য হয়ে থাকে। সেই কারণের জন্য ভালোর দিকটা যদি আপনি রেখে দেন সবসময়, দেখবেন তার জন্য মিথ্যে কথা বলতে হয় না। একটা মিথ্যেকে লুকোতে গেলে 10-20টা মিথ্যে বলতে হয়, ঢাকতে হয়। সেই জন্য যারা দেখবেন অনেক সময় কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে খারাপ কাজকে ঢাকতে অনেক বড় অন্যায়, অনেক মিথ্যে বলতে হয়। সেই কারণের জন্য মিথ্যে কথাকে বলা যাবে না, হিংসা করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না, এইগুলো সবথেকে বড় কথা। অনেকে প্রলোভন দেখায়, অনেকে লোভ দেখিয়ে আপনাকে নিয়ে চলে যায়,
সেই সব জায়গায় যাওয়া যাবে না, মানুষকে চিনতে হবে। কিন্তু মানুষ কিন্তু কোনো দিন পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। পৃথিবীর অবস্থা ভীষণই শোচনীয়। কিন্তু যারা ভাবছেন যে আমার এসব কোনো ব্যাপার নেই, তারা কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারেন। কারণ আগামী দিনে আমরা ভয়ানক দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবী কিন্তু কঠিন একটা জায়গায় চলে এসছে, যেখানে সব কিছুই ধ্বংসের দিকে চলে এসছে। সেই জন্য আজ থেকে প্রত্যেকটা মানুষকে এগোতে হবে, কারণ প্রত্যেকে মিলে আমরা ধ্বংস করছি। সেই জন্য প্রত্যেকে যদি না আমরা ঠিক করি তাহলে আর কোনোদিনই ঠিক হবে না, ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। এখনও তৈরি করা যায়, সাজানো যায়, প্রত্যেকে মিলে করতে হবে। সমুদ্র হোক, জল হোক, নদী হোক, গাছ হোক, রাস্তা হোক, আপনার রাস্তার অলিগলি হোক, প্রত্যেকটা জায়গায় আপনার বাড়ির আশেপাশে গাছপালাকে দেখতে হবে, আপনার প্রকৃতিকে দেখতে হবে, আপনার যত প্রাণী আছে জগৎকে তাকে দেখতে হবে, সব কিছুকে আপনাকে দেখতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। তারা কিন্তু সবসময় আপনার জন্য রক্ষা করছে। সেই জন্য আপনাকে কঠিন পরিশ্রমিত হতেই হবে, আপনাকে ভালো হতে হবে, না হলে কিন্তু সবাই পিছিয়ে পড়বে একদিন। আর পিছিয়ে পড়তে পড়তে যার জন্য সবথেকে বড় কথা, যার জন্য 10টা ফ্ল্যাট বা 2টো ফ্ল্যাট বা 4টে গাড়ি রেখে যাচ্ছে, বা গাড়ি রেখে যাচ্ছে, বা টাকা রেখে যাচ্ছে, সম্পত্তি রেখে যাচ্ছে, তারা কিন্তু আর সেগুলোকে ব্যবহার করতে পারবে না। কী হবে সেই সম্পত্তি যদি আপনি আজকে 10 কোটি টাকা ইনকাম করলেন বা 50 লাখ টাকা ইনকাম করলেন, সেইগুলো যদি পরবর্তী সময় যদি না ব্যবহার হয় তাহলে এত টাকা এত পরিশ্রমী করে কী লাভ আছে? তাহলে সাধারণ জীবনযাপন করছে যে রাস্তার ভিখারি, সে তো বরঞ্চ আনন্দে থাকছে। সে কিছু রেখে যাচ্ছে না কোনো ব্যক্তির জন্য, সে শুধু নিজেই যতক্ষণ বেঁচে আছে ততক্ষণই খাচ্ছে। অতএব তাকে বেশি কষ্ট করতে হয় না, হাত পাচ্ছে আর তার দিন চলে যাচ্ছে। আস্তে আস্তে আমরা এইভাবে রাম আসার সাথে সাথে পৃথিবীতে একটা শান্তির বার্তা কিন্তু আসবেই। তার কারণ হচ্ছে যেভাবে আনতেও হবে, না আসলেও প্রত্যেকটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ যেভাবে এখন প্রতিদিন যুদ্ধ চলছে, এগিয়ে যাচ্ছে, ভারত একমাত্র শান্তির বার্তা দিতে পারে। ভারতের প্রতিটা মানুষ যুদ্ধ চায় না, দ্বন্দ্ব চায় না, প্রতিটা মানুষ শান্তি চায়। অবশ্যই ভারত শান্তির মাধ্যমে, ধ্যানের মাধ্যমে এমন একটা জায়গা তৈরি করতে পারবে আগামী দিনে যাতে যুদ্ধ না হয়। সেই যুদ্ধ কিন্তু এমন জায়গায় চলে যাচ্ছে, বছরের বছর কাটছে আস্তে আস্তে, সঙ্গে একটা একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ বেঁধে যাচ্ছে। এর ফলে কিন্তু প্রকৃতির মহাবিনাশ আসছে। প্রতিদিন যেভাবে একটা ধ্বংসলীলা চলছে প্রতিনিয়ত, দুই শ্রেণীর মানুষও শেষ হয়ে যাচ্ছে, তার সাথে বারুদের গন্ধ চিরকাল মাটির সাথে মিশে যাচ্ছে। সেখানে হয়তো সেখানে এমন এমন জায়গায় হচ্ছে সেখানে গাছ হয়তো হবে না, জন্মাবে না। অতএব ধ্বংসলীলা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু খুবই বিপর্যয়। সেই সব দেশে হয়তো এত এত আনন্দ হয়তো নেই, এত তাদের উৎসব নেই। ভারতে এত উৎসব থাকার কারণের জন্যই হয়তো ভারত এত মানুষ এত ভালো, এত ধরনেরভাবে মানুষ আনন্দ নেয়, সময় কেটে যায় প্রতিটার সময়। সেই জন্য অন্যান্য দেশের মানুষকেও একদিন এই ধরনের ছাতার তলায় না আসলে ভয়ঙ্কর দিন তৈরি হবে। অবশ্যই একদিন ধীরে ধীরে হয়তো প্রত্যেকে আসতে থাকবে, সেটা হয়তো অনেকটা সময় চলে যাবে তখন। সেই জন্য প্রত্যেকটা মানুষকে এখন প্রত্যেকে যদি ফেস্টিভ্যালের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু আনন্দ নিতে পারবে। সকাল সন্ধে রাত্রিবেলা, সকালে পুজো করছে, দুপুরে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, নতুন পোশাক পরছে, দীপাবলি দিচ্ছে, মাঠে ঘাটে ছবি আঁকছে, প্রত্যেকের কত কাজ বেড়ে গেছে প্রতিদিন। তাহলে যুদ্ধের মাধ্যমে সেখানে এই সবগুলো আনন্দ নেওয়া যায় না। একমাত্র শান্তি যেখানে আছে সেখানে আনন্দ আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে। ছোটরা বাচ্চারা কোনো জায়গায় দৌড়চ্ছে না, তারা নিশ্চিন্তে মনে সুন্দরভাবে তারা আনন্দ নিচ্ছে। এই আনন্দ নেওয়াটা আর আনন্দ দেওয়াটা আমাদের ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। 144 কোটি দেশের লোককে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো ফেস্টিভ্যালের মারফত, কোনো না কোনো সময় কাজের সময় তারা যুক্ত হয়ে পড়ে। এর ফলে তারা ওই খারাপ কাজ থেকে অন্তত কিছুটা হলেও বিরত থাকে, কিছুক্ষণের জন্য হলেও বিরত থাকে। সেই জন্য এর থেকে ভালো দিক আর নেই। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সবাইকে বলছে তোমরা শান্তির বার্তা দাও, প্রকৃতিকে বাঁচাও। প্রকৃতি থাকলে তোমরা থাকবে, আমরা থাকবো, সবাই থাকবে। সেই জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখো,
সবাই মিলে এগিয়ে চলো, সবাই ভালো থাকো, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেক প্রাণীকুল জগতে যত কিছু আছে সবাই প্রকৃতি সবাই যেন ভালো থাকুক, এই বার্তাই দিচ্ছে রাম। রাম আসার সাথে সাথে যেন এই ধরনের কিছু একটা বার্তা অবশ্যই সারা পৃথিবীতে চলে গেছে, আগামী দিনে আস্তে আস্তে সব দিকেই ছড়িয়ে পড়বে, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা একটা অন্য ধরনের বার্তা যেটা মানুষ আস্তে আস্তে হয়তো বুঝবে, সময় এসে গেছে, এবার আপনাদের এগিয়ে যাওয়ার পালা, প্রত্যেককে এই দিকে এগিয়ে আসতে হবে। নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন মাল্টিপারপাস স্টোরি, ইউটিউবে গিয়ে মাল্টিপারপাস স্টোরি থেকে মহাদেবের লোগো প্লেলিস্ট মাই ভয়েস অবশ্যই শুনবেন, নেচার বিজনেস এখানেই শেষ করলাম। আজকের দিনটা প্রত্যেককে অবশ্যই সবাইকে আমার তরফ থেকে সবাইকে নমস্কার জানাই, এখানেই শেষ করলাম, পরবর্তী আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ, নমস্কার।